আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, বিশেষ করে বিএলআরওদের কাছে। দুয়ারে প্রোগ্রাম যেটা আমরা করছি, অনেকে মিউটেশন সার্টিফিকেট দিতে দেরি করছে, ফলে কৃষক বন্ধু তার মানে যে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। আমি আজকে চিফ সেক্রেটারিকে বলেছি একটা মেকানিজম বের করবে, আগে কৃষক বন্ধু প্রজেক্টটা পেয়ে যাবে, তারপরে ল্যান্ড। এমনিতে কৃষকদের জমির খাজনা আমরা নিই না, অন্য জমির খাজনাও জুন পর্যন্ত আমরা রিল্যাক্স করে দিয়েছি, লাগবে না বলে দিয়েছি। তাহলে আমার কৃষক বন্ধু পেতে গেলে একজন সই করবে, তাকে পাঁচবার কাগজ নিয়ে আসতে বলবে, তারপরে সে আসবে, তারপরে সে কৃষক বন্ধু পাবে, এটা হবে না। কৃষক বন্ধু আসবে, নাম লেখাবে, ফার্স্ট সে পাবে, সে নিজে নিজের সেলফ অ্যাটাস্টেশন করবে। আমাদের তো এটা অ্যালাউড আছে। আজকে সার্টিফিকেট দিতে গেলে আমি সেলফ অ্যাটাস্টেশন করি তো, বেঙ্গল তো এগুলোকে আমরা অ্যালাউ করে দিয়েছি। তো ইউ অ্যালাউ দিস, এই একটা এর মধ্যে দিয়ে আমি বলে দিচ্ছি, যে ভুল করবে তার পেনাল্টি হবে, সে নিজে বলবে আমার এই জমি আছে, আমার এই আছে, তার এটার উপর ভিত্তি করে ইন প্রিন্সিপাল আইনত করে নেবে। দেয়ার ইজ এ স্কোপ। আর রাইট টু সার্ভিস, রাইট টু ইনফরমেশন, এগুলো তো আছেই, রাইট টু ইনফরমেশন কমিশন, সব কিছু। আমি আপনাদের বলবো ওদের পক্ষেও এটা দেখতে। বাদ বাকি দেখুন, কিছু অনেক গরিব লোক আছে, আমি তো স্বাস্থ্যসাথী যখন সবাইকেই দিতে চাইছি। আপনারা হেলথ, আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ প্রকল্প আছে, আপনি যদি মনে করেন ওটা নেবেন না এটা নেবেন, যে কোনো একটা নিতে পারেন। সরকারি হাসপাতাল তো আমাদের সব অ্যালাউড, আর এমনকি এটাই আমরা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট এবং ভেলোর, চেন্নাই, এগুলো অ্যালাউ করে দিয়েছি, আরও অনেক প্রাইভেট হসপিটালও অ্যালাউ করা হয়েছে। সুতরাং কিছু জেলায় কিছু হসপিটালের প্রবলেম আছে, সেগুলো আস্তে আস্তে আরও হসপিটাল তৈরি হবে, যখন দেখবে একটা বিজনেস আসছে, এটাও তো একটা বিজনেস, এত লোকে ট্রিটমেন্ট করতে পারবে, হসপিটাল তৈরি হবে, নতুন হসপিটাল তৈরি হবে। যেমন প্রেসের জন্য মাভুই আছে, ওরা যদি মনে করে মাভুই নেবে, মাভুই নেবে, না তো স্বাস্থ্যসাথী নেবে। তো আমার তো 10 কোটি লোককে আমি যে পৌঁছে দিতে পারবো, এটা একটা মানুষের ঘরে যদি দুমুঠো চাল পায় খাবার, আমরা ধরুন জুন মাস পর্যন্ত অলরেডি বলেই দিয়েছি যে আমি 1 পয়সা লোকরা ফ্রিতে রেশন পাবে, তারপরে আবার পাবে, আবার আমরা করে দেবো জুনের পরে। আর যদি খাদ্যটা বিনা পয়সায় পায়, স্বাস্থ্যটা বিনা পয়সায় পায়, শিক্ষাটা ধরুন তপশিলি আদিবাসী তাদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ আছে, ধরুন ওবিসি মাইনরিটি ঐক্যশ্রী আছে, ইন জেনারেল ক্লাস কন্যাশ্রী আছে, কন্যাশ্রী তো সব মেয়েদেরই গভর্নমেন্ট স্কুলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি টোটাল সেফ, এবং মেধা জন্য স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ স্কিম আছে সেটার জন্য উচ্চশিক্ষা আছে, এমনকি UGC টাকা বন্ধ করে দিয়েছে, যারা গবেষণা করে সেই টাকাটাও আমরা 20 কোটি টাকা তার জন্য দিই, যেটা ইউনিভার্সিটিতে এটাওই করে দিয়েছি। সুতরাং আপনাদের আমি এটা যেমন বলবো, গভর্নমেন্টকে আপনারা যেমন কোঅপারেশন করছেন, আমি অন্যান্য ইউনিয়নদেরও আবেদন জানাবো। ইলেকশনের সময় নিশ্চয়ই রাজনীতি করবেন, কিন্তু যখন আপনি সরকারি কর্মচারী হিসেবে কাজ করছেন তখন আপনি সরকারি লোক।